হ্যালো ভিওর্স ওয়েলকাম এগেইন লাস্ট ভিডিওতে আমরা যে বিষয়টি দেখেছিলাম সেটি হচ্ছে আমরা একটি কন্ট্রাক্ট ফর্ম তৈরি করেছিলাম বেসিক একটি কন্ট্রাক্ট ফর্ম যেটির ভেতর আমরা কোনো ধরনের কোনো চেঞ্জ করিনি শুধুমাত্র আমরা এই নামটি দিয়ে দেন সেভ করেছিলাম তো এখানে এরা আমাদেরকে একটি ডিফল্ট আপনার হচ্ছে শর্ট কোড এই শর্ট আমাদের প্রয়োজন হবে ফর্ম তৈরি করার জন্য তো এই হচ্ছে আমাদের মেইনলি ডিফল্ট যে ফর্মটার শর্ট এখন এই যে যে ফর্মটা এই ফর্মটা আমরা কিভাবে চাইলে আমাদের ওয়েবসাইটে সেট করতে পারি বা কিভাবে আমরা এটা আমাদের ওয়েব মানে ওয়েবসাইটে সেট করবো সেক্ষেত্রে আপনার আসতে হবে হচ্ছে পেজ নামে যে অপশন আছে এই পেজ অপশনে তো আমি নতুন একটি ট্যাবে ওপেন করলাম এখানে এসে আমরা অ্যাড নিউ অপশনে আসবো এবং নতুন একটি পেজ হচ্ছে আমরা তৈরি করব। আমরা যেখানে চাই সেখানেই কি করতে পারবো আমাদের এই কন্ট্রাক্ট ফর্মটা আমরা সেট আপ করতে পারবো তো আমরা দিলাম এটা কন্ট্রাক্ট আপনার হচ্ছে ডিফল্ট ফর্ম আমরা দিলাম হচ্ছে যেটা ডিফল্ট আমরা কোনো কিছুই চেঞ্জ করে বোঝার জন্য আমরা দিলাম হচ্ছে কন্ট্যাক্ট ডিফল্ট এবং এই যে যে বক্স এই বক্সে আপনার কি করতে হবে যে কোডটি আছে সেই কোডটি এইখানে পেস্ট করতে হবে এবং কোডটি পেস্ট করে আপনি যদি পাবলিশ বাটনে ক্লিক করেন তাহলেই আমাদের এই যে যেই একটি নতুন পেজ আমরা তৈরি করলাম সেটার ভেতর চমৎকার আপনার হচ্ছে একটি ফর্ম চলে আসবে তো আমি প্রথমে যেটা তৈরি করি সেটি হচ্ছে কোড ছাড়া আগে আপডেট করি তাহলে আপনারা বুঝতে পারবেন বিষয়টি আমরা মাত্র ডিফল্ট নাম ডিফল্ট আপনার হচ্ছে কন্ট্যাক্ট ডিফল্ট নামে হচ্ছে একটি পেজ তৈরি করেছি এই পেজটি হচ্ছে এটি আমরা এই ফর্মের ভেতরে যদি এই শর্ট কোড এটি আপডেট করে দেই তাহলে দেখতে পাবেন যে এইখানে একটি নতুন ফর্ম অ্যাড হয়েছে আমরা রিফ্রেশ রিফ্রেশ করি দেখুন রিফ্রেশ করলাম আমাদের এই মুহূর্তে নতুন একটি আপনার ফর্ম তৈরি হয়েছে ফার্স্ট নেম ইমেল অ্যাড্রেস সাবজেক্ট লাইন এবং মেসেজ এই কয়টি অপশন হচ্ছে কি হলো এখানে তৈরি হলো এখন এই যে ফর্ম এটা আমাদের কি ডিফল্ট ফর্ম আমি কিন্তু বলেছি এটা হচ্ছে আমাদের কি ডিফল্ট ফর্ম তার মানে ডিফল্ট অবস্থায় যে আছে এখন আপনি যদি চান যে আপনার এই ফর্মের ভেতরে আরো বেশ কিছু ইনফরমেশন আপনি অ্যাড করবেন সেটা কিভাবে আপনি করতে পারেন যেমন আপনি চাচ্ছেন ইওর ইমেল অ্যাড্রেসের পর আপনি চাচ্ছেন কি ইওর মোবাইল নাম্বার মানে তার মোবাইল নাম্বারটাও আপনি হচ্ছে কালেক্ট করতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আমরা আসি এইখানে দেখতে পাচ্ছেন এই যে যে ফিল্ডটুকু আছে বা এই যে কোডটুকু আছে এই কোডটুকু এই আছে সেগুলোই হচ্ছে আপনার এই ফর্মে শো করছে যেমন দেখুন ইউর নেম এখানে দেখুন লেভেলে যেটা আছে লেভেল আপনার অপশনে ইয়োর নেম রিকোয়ার্ড তার মানে এই অপশনটুকু এখান থেকে এসেছে হচ্ছে এইখানে এরপর একটি ফিল্ড মানে একটা বক্স হচ্ছে আছে এই বক্সটি এসেছে কিসের মাধ্যমে এটার মাধ্যমে ঠিক আছে তো এখন আমরা যদি চাই এইরকম নতুন আরেকটি বক্স এখানে অ্যাড করতে আমাদের কি করতে হবে আমাদেরকে যে কোনো একটা কোড এখান থেকে কপি করে নিতে হবে টোটালটা আমরা কপি করে নিলাম এবং এখানে এটি দিলাম আমাদের দরকার কি ইয়োর মোবাইল নাম্বার তার মানে হচ্ছে আমরা এখানে লিখে দিলাম ইয়োর মোবাইল এবং এই যে যেই কোডটুকু আছে এই কোডের মাধ্যমেই তো বক্সটা এসেছিল আমরা এই কোডটুকু কি করব কেটে দেব এবং এখানে উপরে দেখতে পাচ্ছেন বেশ কিছু ট্যাগ অপশন আছে বেশ কিছু ট্যাগ অপশন আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন টেলিফোন সো আপনি এই টেলিফোনে আপনি হচ্ছে সিলেক্ট করেন এইখান থেকে টেলিফোন যেটা এটি হচ্ছে আপনার এখানে নাম দিতে হবে এখানে আপনি যা ইচ্ছে আপনি নাম দিতে পারেন কোনো সমস্যা নেই এটা রিকোয়ার্ড ফিল কিনা অবশ্যই তার ফুলফিল করতে হবে কিনা যদি এটা রিকোয়ার্ড ফিল দিয়ে দেন তাহলে যদি এখানে কোনো কিছু ইনফরমেশন না দিয়ে কেউ সাবমিট বাটনে ক্লিক করে তাহলে আপনার এখানে কি করবে এই মেসেজটি শো করবে দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড এটি শো করবে যে এটি ছাড়া টোটাল প্রসেস আপনার ফর্মটা প্রসেস হবে না তো আমরা যদি চাই রিকোয়ার্ড তাহলে আমরা দিয়ে দিব কি রিকোয়ার্ড এরপর আছে ডিফল্ট ভ্যালু যদি ডিফল্ট আপনি কোনো কিছু ভ্যালু দিতে চান লাইক হচ্ছে যে আপনার 880 सपोज আপনি যদি চান যে এরকম আপনি হচ্ছে ডিফল্ট একটা ভ্যালু আপনার এখানে শো করাবেন এটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন এরপর হচ্ছে আপনার আইডি অ্যাট্রিবিউট আপনার ক্লাস অ্যাট্রিবিউট এগুলো হচ্ছে ডিজাইনের জন্য মানে সিএসএস নিয়ে যারা কাজ করবে এইচটিএমএল সিএসএস যারা কাজ করে তাদের জন্য হচ্ছে এই কোড এখানে আপনি চাইলে বিভিন্ন আইডি বা আপনার সিএসএস অ্যাট্রিবিউশন যেগুলো আছে এগুলো অ্যাড করা যায় আমাদের দরকার নেই আমরা হচ্ছে জাস্ট এটুকু দিয়ে ইনসার্ট ট্যাগ এই বাটনে ক্লিক করলাম এখন দেখুন আমাদের এখানে কি হলো মেইনলি নতুন একটি অপশন অ্যাড হলো নতুন একটি অপশন জাস্ট আমি যদি এখান থেকে সেভ করে দেই এবং আমাদের এইখানে যে কোডটা আমরা দিয়েছি এটা কিন্তু আর কোনো কিছু চেঞ্জ করতে হচ্ছে না জাস্ট আমরা যদি আমাদের পেজটা রিলোড করি তাহলে দেখবেন নতুন একটি ফিল্ড হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন প্লেস হোল্ডারে এইট এইট লাইন এবং মেসেজ এই অপশন এবং এখানে দেখুন বিফল অবস্থায় যা দিয়েছেন সেটি চলে এসেছে তো এইভাবে আমরা কি করতে পারি আমাদের এই যে ফিল্ড বা আমাদের যে ফর্মটা আছে এই ফর্মের ভিতরে আরো অনেক অনেক ইনফরমেশন চাইলে আমরা কানেক্ট করতে পারি এখানে অনেকগুলো ট্যাগ আছে এগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন যেমন এখানে আপনি চাইলে কুইজ অপশন ফাইল অপশন সাবমিট অপশন এগুলো আপনি অ্যাড করতে পারেন এগুলো অলমোস্ট সেম প্রসেস যেমন আপনি যদি চান জাস্ট এখান থেকে কি করতে হবে যে কোনো একটা ট্যাগ আপনার কপি করতে হবে এবং এরপর এই যে যে অপশনটুকু আছে এই অপশনটুকু কেটে দিয়ে দেন আপনি এখান থেকে কী চাচ্ছেন লাইক ড্রপডাউন মেনু চাচ্ছেন আপনি ক্লিক করেন ড্রপ ডাউন মেনু দেখুন এখানে হচ্ছে ফাইল টাইপ এটা রিকোয়ার্ড দিলাম এখানে আমরা ড্রপডাউন যেহেতু আমরা দিলাম আপনার হচ্ছে ড্রপ নাম দিলাম কোর্শন এখানে আপনার হচ্ছে কোর্শন দিতে হবে সো আমরা দিই আপনার হচ্ছে কোর্শন লাইক আহ মেল ফিমেল আমি জাস্ট হচ্ছে এই দুইটি দিলাম ইনসার্ট আপনার হচ্ছে ব্ল্যাঙ্ক আপনার ফার্স্ট অপশন জাস্ট এটা দেন হচ্ছে ট্যাগ অপশন এটা দিলাম দেন আমি যদি সেভ করি তাহলে দেখবেন যে নতুন একটি অপশন অ্যাড হলো এটা হচ্ছে কি এইখানে আমি দিলাম হচ্ছে আমরা যদি এটা রিলোড করি তাহলে দেখতে পাবো দুইটি অপশন অ্যাড হয়েছে দেখুন ইয়োর জেন্ডার মেল আর ফিমেল সো আমরা এখান থেকে কি করতে পারি এটি সিলেক্ট করে দিতে পারি তো এইরকম আপনি চাইলে অনেক অ্যাডভান্স আপনি হচ্ছে ফর্ম তৈরি করতে পারেন তো আমার মনে হয় বুঝতে পেরেছেন যে এই ফর্মটা কিভাবে সেট করতে হয়